এসে গেছে পোকো এক্স ফাইভ প্রো। পোকো নামটা কিরকম ইন্টারেস্টিং না? সুপার সে ভি সুপার হ্যায়, কিন্তু ফোনটা কি আদৌ ইন্টারেস্টিং হবে? আমরা জানি যে আজকাল স্মার্টফোন বোরিং হয়ে যাচ্ছে একটা কম দামে, মানে এই ফোনটা যে দামে এসেছে 22,000 রুপি ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে এরকম দামেই পাওয়া যাচ্ছে। তো সেই দামে একটা স্মার্টফোন নিলে সেই ফোনটাতে আমরা মোটামুটি কিছু জিনিস পাবোই আমরা জানি, যেমন 120Hz অ্যামোলেড ডিসপ্লে। অবভিয়াসলি ডিসপ্লের কোয়ালিটি ভালো হবেই, আর এই দামে অ্যামোলেড ডিসপ্লে খুব একটা খারাপ কেউ দেয় না। বিশেষ করে পোকো এখানে 10-bit ডিসপ্লে দিয়েছে, কালার টালার সব কিছু ঠিক আছে, ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার না সুযোগ সেরকম নেই। 108MP ক্যামেরা, হ্যাঁ সেটাও এখানে আছে, কিন্তু এইসব ক্ষেত্রে সাধারণত 8MP ক্যামেরাটা সরিয়ে নেওয়া হয়। কিন্তু না, এই ফোনেও 8MP ক্যামেরা রয়েছে, তবে হ্যাঁ যথারীতি ওই 2MP একটা ছেলে ভুলানো সেন্সর সেটাও আছে। আর কি আমরা এই দামে চাই? আমরা এই দামে 5000mAh ব্যাটারি চাই, 67W ফাস্ট চার্জার চাই, আমরা এই দামে একটা ভালো প্রসেসর চাই, সব কিছু এখানে আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, অর্থাৎ ভালো প্রসেসর, স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর কি চাই? অর্থাৎ বোঝা যাচ্ছে স্মার্টফোন বোরিং হয়ে গেলেও এখন স্মার্টফোনে ভালো ভালো জিনিসপত্রই কোম্পানি দিচ্ছে, কম দামে দিচ্ছে, পয়সা উসুল হচ্ছে। মানে রেডমিও যেটা করতে পারছে না সেটা পোকো করে দেখাচ্ছে। কিন্তু সত্যি কি সেটা হচ্ছে? পোকো তো চ্যারিটি করছে না, ব্যবসা করতেই এসেছে। তাহলে কি হচ্ছে পোকো এক্স ফাইভ প্রো এর সাথে? কতটা আপগ্রেডেশন হলো? এই ফোনে খারাপ কি কি আছে, ভালো দিক কি কি আছে, অবশ্যই সবকিছু বলবো। স্পেসিফিকেশনস বলে আনবক্সিং করে সময় নষ্ট করে লাভ নেই। বক্সে ফোন ছাড়াও একটা 67W ফাস্ট চার্জার আছে, USB টাইপ A টু টাইপ C কেবল, সিম ইজেক্টর পিন, আর একটা TPU কভার, যে কভারটার কোয়ালিটি বেশ ভালো। অবভিয়াসলি বক্সে ফোনটাও আছে, আর ফোনের ডিসপ্লেটাও বেশ ভালো, 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট করে। মানে একটা ডিসপ্লে যতটা ভালো হতে পারে মোটামুটি সবকিছুই এখানে ঠিকঠাক। ডিসপ্লের কোয়ালিটি তো ভালো আছে, তাহলে কি বিল্ড কোয়ালিটি খারাপ? আসলে পোকো গতবারের ফোনে ব্যাক সাইডেও গ্লাস দিয়েছিল, এবার কিন্তু তারা কস্ট কাটিং করেছে, ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক, এবং যার ফলে ফোনটা বেশ হালকা হয়েছে আর পাতলা হয়েছে। 5000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার ওজন ওই 180 গ্রামের আশেপাশে। IP53 রেটিং আছে, গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, এবং তার সাথে সাথে এই ফোনটা মাত্র 7.9mm থিক, আর এখানেই গন্ডগোল। এই ফোনটার বেন টেস্ট করে দেখা গেছে, আমি নিজে করিনি, আমি এরকম বেন টেস্ট করি না, এই ব্যাপারটাকে আমি কিছুটা অবৈজ্ঞানিকই মনে করি, তবুও যারা করেছে তাদের রেজাল্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা একটু বেশি চাপ পড়লেই ভেঙে যাচ্ছে। দেখুন একটা জিনিস তো মানতে হবে, পোকো X4 প্রো এর সময় এরকম ভেঙে যাওয়ার সমস্যাটা অন্তত আমাদের সামনে আসেনি, এবার X5 প্রো তে ভেঙে যাওয়ার সমস্যাটা সামনে কিন্তু আসছে। যাক, একটা ভালো হলো, একটা খারাপ হলো, এবার তাহলে আর একটা ভালো কিছু বলা যাক, এই ফোনের প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, বহু পরীক্ষিত প্রসেসর, ভালো প্রসেসর, এবং এই প্রসেসরের আনটুটু বেঞ্চমার্ক স্কোর 5.5 লাখের কাছাকাছি। তবে এর কম্পিটিটর যে Realme 10 Pro Plus, সেখানে যে 1080 প্রসেসর রয়েছে, মিডিয়াটেকের প্রসেসর, সেই প্রসেসরের স্কোরও কিন্তু এর কাছাকাছি, 5 লাখেরই উপরে সেটা। তবুও এই ফোনটা নিয়ে আমরা যত গেম প্লে করেছি, যা কিছু করেছি, দেখেছি যে হ্যাঁ ভালো পারফরমেন্স দিচ্ছে, ফোন গরম হচ্ছে না, হিটিং ইস্যু নেই। তাছাড়াও এই ফোনে যে স্পিকার আছে তার কোয়ালিটি খুবই ভালো, ডুয়েল স্পিকার আছে, এবং সাউন্ড যথেষ্ট ক্রিস্পি এবং যথেষ্ট লাউড। অবভিয়াসলি 5G ফোন, তবে 7খানা 5 নয় 7খানা 5G ব্যান্ড আছে, আর এখানে একটা সমস্যাও আছে। যারা 5G ইউজ করবেন ভাবছেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু হয়তো সঠিক ফোন হবে না, কারণ আমি ইউজ করতে গিয়ে দেখেছি এই ফোনটা 4G 5G যখন সুইচিং হচ্ছে তখন বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে, এছাড়াও আমরা যখন কল করছি বারবার কল ড্রপ হচ্ছে। হয়তো মনে হবে একটু বেশি বলছি, কিন্তু এটা ফ্যাক্ট যে যখন আমি কল করে কারোর সাথে কথা বলছি তখন অন্য লোক আমার কথা শুনতে পাচ্ছে, কিন্তু আমি অনেক সময় অন্য প্রান্তের কথা শুনতে পাচ্ছি না, এটা একটা অদ্ভুত সমস্যা। তো হ্যাঁ, এই ফোনটার নেটওয়ার্ক সংক্রান্ত কিছু ইস্যু হয়তো আছে, জানি না, সেটা হয়তো পোকো ভবিষ্যতে আপডেট দিয়ে ঠিক করে দেবে। না না না, খারাপ কথা বলা হয়ে যাচ্ছে, এবার ভালো প্রসঙ্গে আবার ফিরে আসি। এই ফোনে 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, তার সাথে রয়েছে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমরা যখন দিনের বেলা ছবি তুলছি ভালো ছবি আসছে, রাত্রিবেলা হ্যাঁ একটু নয়েজ বেশি আসছে, এইসব তো ব্যাপার আছে। তবে দিনের বেলা ছবিতে আমার একটা জিনিস মনে হলো যে কালার খুব বেশি বুস্ট করে দিচ্ছে, রিয়েলমিও এতটা বুস্ট করে না আর কি, মানে রিয়েলমির সাথে কম্পিট করতে গিয়ে পোকো তার থেকে এক কাঠি ওপরেই যাচ্ছে, জানি না এতটা বুস্টেড কালার একটু অস্বাভাবিকই লাগছে। এছাড়া পোর্ট্রেট মোডে যখন ছবি তুলছি ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা সেটা একটু বেশি কৃত্রিম মনে হচ্ছে। 8MP ক্যামেরা, তার ডিটেলস তুলনামূলক কম, তবে হ্যাঁ সেটাও এই দামের জন্য ঠিকই আছে। সমস্যা হচ্ছে সেলফি ক্যামেরা নিয়ে, এমনিতে দিনের বেলা সেলফি ক্যামেরাতে ভালো ছবি উঠছে, কিন্তু যখনই আমরা রাত্রে ছবি তুলতে যাচ্ছি তখনই দেখছি যে সেলফি ক্যামেরাতে কিন্তু ছবি ভালো আসছে না। হ্যাঁ সরাসরি বলছি যে রাত্রিবেলা ছবি ভালো আসছে না সেলফি ক্যামেরাতে। রিয়েলমি 10 Pro Plus এর সাথে পোকো X5 প্রো এর কিছু ক্যামেরা স্যাম্পেল আমরা পাশাপাশি রেখেছি, কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে বহু ক্ষেত্রেই রিয়েলমির থেকে পোকো ভালো পারফর্ম করেছে, এবং ভিডিওর ক্ষেত্রেও
যখন আমরা 4K 30fps এ ভিডিও তুলছি বা 1080p 30fps এ ভিডিও তুলছি, তখনও দেখা যাচ্ছে রিয়েলমির থেকে পোকোর ফোন বেশি ভালো স্টেবিলিটি দিচ্ছে। ব্যাক ক্যামেরাতে স্টেবিলিটি চেক করছি 1080p 30fps এ, কারণ নর্মালি আমরা এটাই তুলি। আর এই অবস্থাতে আমরা একটু ছুটে দেখাচ্ছি যে কে কত ভালো স্টেবিলিটি দিচ্ছে। ভিডিওর ব্যাপারে, ক্যামেরার ফিচারের ব্যাপারে পোকো X5 Pro রিয়েলমি থেকে কিন্তু এগিয়ে থাকবে। ওকে, এবার তাহলে আবার ব্যালেন্স করতে হবে, অর্থাৎ একটু খারাপের দিকটা ছুঁয়ে যেতে হবে। পোকো X5 Pro 5G, এই ফোনে 8GB র্যামের মোবাইলটা আমার কাছে আছে এবং এখানে র্যাম ফ্রি আছে। হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগেই র্যাম ফ্রি আছে 3.5GB-র মতো, বাকি র্যাম সিস্টেম খেয়ে নিচ্ছে এবং তার ফলে র্যাম ম্যানেজমেন্ট খুবই খারাপ। বারবার আমরা দেখছি যে সিস্টেম নিজে থেকেই র্যামের মধ্যে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে খুব তাড়াতাড়ি কিল করে দিচ্ছে। আরও একটা জিনিস আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে এই ফোনে ব্যাটারি ব্যাকআপ কিন্তু যতটা আশা করেছিলাম ততটা ভালো নয়, একটু দ্রুতই ব্যাটারি ড্রেন হচ্ছে। হ্যাঁ, একদিন চলে যাবে, কিন্তু এর থেকে বেটার ব্যাকআপ আশা করেছিলাম। এবং এই 67W চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করতে 50 থেকে ম্যাক্সিমাম 55 মিনিট সময় লাগছে, সেক্ষেত্রে কাজ চালাতে অসুবিধা হবে না। আর ছোটখাটো যে ব্যাপার স্যাপার, এখানে LPDDR4X র্যাম আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, ডলবি অ্যাটমোসের সাপোর্ট রয়েছে। তো যা কিছু একটা ফোনে এই দামে দেওয়া যায়, পোকো সব কিছু দিয়েছে, শুধু একটা জিনিসই দেয়নি, সেটা হচ্ছে লেটেস্ট সফটওয়্যার। ভালো ভালো হার্ডওয়্যার দিয়েছে, অথচ সফটওয়্যারের বেলাকে আমরা দেখছি Android 12। হ্যাঁ, MIUI 14 আছে ঠিকই, কিন্তু Android 12 আছে, অর্থাৎ আপনি সত্যি বলতে গিয়ে একটা মাত্র অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন Android 14 অবধি। আর পোকোর আপডেট, সেটা নিয়ে আশঙ্কা থাকে, ভয় থাকেই, এটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলতে চাই না। ভবিষ্যতে বলবে পোকোর ফোন ভরসা করে সাহস করে কেনা যায় কিনা আপডেটের ব্যাপারে। পোকো সত্যি আপডেটের ব্যাপারে অনেক দুর্নাম কুড়িয়েছে, কিন্তু ভবিষ্যতে তারা এই ব্যাপারটা বেটার করবে, এটাই আমি আশা করব। কিন্তু তারপর যখন আপডেটের কথাটা মাথায় আসবে, তখন কি সাহস করে পোকোর ফোন কিনবেন নাকি লোভটাকে জয় করে ফেলবেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনি কোন দিকে থাকবেন। তো আজকের ভিডিওতে আশা করি পরিষ্কার করে দিতে পারলাম যে একজন গ্রাহক যখন পোকো X5 Pro এই ফোনটা কিনতে যাবেন, তখন কোন কোন বিষয়ে তার মাথায় রাখা উচিত, এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু জেনে আপনি আপনার ফোন কিনতে পারেন। এই ফোনটা বাংলাদেশে 30,000 টাকার কম দামে তো অবশ্যই পাওয়া যাবে, সেক্ষেত্রে একটা লোভনীয় ফোন হবে অবশ্যই। আর আজকের ভিডিও বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।